গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে 1 অক্টোবর, রবিবার। এখন বাজে সকাল 8:30। তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলো বন্ধুরা, এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আমার ব্যস্ততম রবিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাসি কাজকর্মগুলো তো সারতেই হবে। আর যেহেতু ছুটির দিন, একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে, সেহেতু একটু কাজের চাপটা একটু বেশিই থাকে। আর রবিবার জানো তো, সারা সপ্তাহের তুলনায় রবিবারে কাজটা একটু যেন বেশিই মনে হয়। আমার সারা সপ্তাহে একটা রুটিন মাফিক কাজ চলে, কিন্তু রবিবার সব রুটিনের বাইরে চলে যায়। মানে ঘুম থেকে ওঠা হয় যেহেতু একদম লেট করে, সেই কারণে সব কিছু একটু লেটে লেটে হতে থাকে, যার ফলে সব কাজগুলো একদম রুটিন ছাড়া হয়ে যায় আর কি। তো আমার মতন কাদের কাদের এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো এরকম হয় আর কি, মানে যেহেতু লেট করে ঘুম থেকে উঠি, সব কিছুই লেটে লেটেই চলে। তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বিছানাটা তুলে নিলাম, আর ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়েছি। কারণ কি বলো তো, এখন শুধু বৃষ্টি হচ্ছে, তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, আর বাইরের ওয়েদারটাও একটু মানে মেঘ কেটে একটু রোদ রোদ আর কি দেখা দিয়েছে। মানে পুরো রোদ ওঠেনি, বাট একটু মানে পরিষ্কার হয়েছে আর কি আকাশটা। তো সেই কারণে ঘরের সব জানলাগুলো খুলে দিলাম, যাতে করে একটু মানে ওই স্যাঁতস্যাঁতে ব্যাপারটা কাটে সেই কারণে। তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। আর সকালে ঘুম থেকে উঠে বিছানাটা যদি গোছানো না থাকে না, দেখবে যতই সুন্দর করে ঘর দুয়ার গুছাই না কেন, মানে সেই সৌন্দর্যটা আসে না যতক্ষণ বিছানাটা টানটান না থাকে। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার বাসি ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে একটুখানি এক্সট্রা কাজ করব। মানে এক্সট্রা কাজ বলতে প্রতিদিনের এই কাজগুলো করতে হয় না, ছুটির দিনে এক্সট্রা কাজ অনেক কিছু করা হয়েই যায়। তো সেরকমভাবেই আজকে এই জানলাটা, বক্স জানলাটা একটুখানি মুছে নিলাম। এটা মাঝে মধ্যেই মুছতে হয়। তো আজকে ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম খুব নোংরা হয়েছে। অ্যাকচুয়ালি পুটু এখানে সারাদিনই বসে থাকে, বাইরের আর কি লোকজন যায় রাস্তা দিয়ে ওই জানলায় বসে বসেই দেখে। তো ওর পায়ে নোংরায় আর কি জানলাটার খুব বাজে অবস্থা। তারপরে গাছও থাকে কিছু আমার, তো সেই গাছে জল দেওয়ার কারণে একটু মাটি মাটি কেমন যেন হয়েছিল। তো ওই জন্য ভালো করে একটু মুছে দিলাম বক্স জানলাটা। তারপরে দেখলাম এই বেসিনটাও খুব নোংরা হয়েছে, বেসিনটা মুছে দিলাম, আর সাথে করে বেসিনের ওপরে যে আয়নাটা রয়েছে সেই আয়নাটাও কলিং দিয়ে একটু সুন্দর করে মুছে দিলাম। ঘরের জিনিসপত্র থাকলে সেগুলোকে মেনটেন করতেই হয়, আর বিশেষ করে সাদা কোনো জিনিস থাকলে সেগুলো তো মেনটেন একটু বেশি করেই করতে হয়। তো যেহেতু এই সিঙ্কটা সাদার ওপরে, তো একটু নোংরা হলেই না যেন মনে হয় কতদিন মাজা ঘষা হয় না বা পরিষ্কার করা হয় না, তো সেই কারণে দেখতে খুব বাজে লাগে। তাই ভালো করে বেসিনটাকে মেজে পরিষ্কার করে নিলাম। সকাল থেকে উঠে বেশ কিছু কাজ সেরে নিয়েছি, আর পারছি না। এবার একটু সুন্দর করে চা খাবো বলে জল বসিয়েছি, তারপরে চিন্তা করলাম যে কফি রয়েছে ঘরে, তো একটু কফি করে খাওয়া যাক। তো সেই মতনই আর কি কফি বানানোর জন্য একটু চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। আমি আর দুধ দিয়ে আলাদা করে আর কি চায়ের সসপেনটা নষ্ট করব না, মানে আবার এঠো করব না, আবার মাজতে হবে, ভালো লাগছে না। তো ওই জন্য একদম মানে জলটা গরম করে নিচ্ছি চিনি দিয়ে, আর কাপের মধ্যে একটু দুধ দিয়ে আর কফি দিয়ে গুলিয়ে নেব। তো এটাই খাবো, আর এনার্জি গেইন করতে হবে, কারণ এরপরেও বেশ কিছু কাজ রয়েছে। আমার শনিবার দিন জানো তো বাজার হয়নি, এত বৃষ্টি এত বৃষ্টি, আর যেই সময় হাজবেন্ড বাজারে যায় সেই সময়তেই মারাত্মক বৃষ্টি শুরু হয়। তো ওকে আর বাজারে যেতে দিইনি, তো যার ফলে আমার পুরো বাজারটা আর কি আজকেই করেছে। সেই বাজার টাজার গোছানো, তারপরে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন, তো টুকটাক কাজ আছেই। তো সেই কারণে একটু এনার্জিটাকে বুস্ট করার জন্য কফিটাই বেস্ট। তো একটু কফি খেয়ে নিলাম। আমি সকালে জেনারেলি দুধের জিনিস খাই না, মানে দুধের দুধ চা বা কফি এগুলো খাই না, আমি লিকার চাটাই প্রেফার করি। বাট আজকে কাজের এনার্জি মানে আর কি গেইন করার জন্য একটুখানি কফি করে খেয়ে নিলাম। আর হাজবেন্ড ছিল সামনে, ও বসে বসে কথা বলছিল, তো কিছু একটা কথা বলেছে, সেই নিয়ে একটু গল্প হাসাহাসি চলছিল, ছুটির দিনের ছুটির আমেজ তো যা হয়।
আর পরপর দুদিন ছুটি, আজকে সানডে, কালকে মানডে, মানডেও গান্ধী বার্থডে, সেই কারণে গান্ধী বার্থডে ছুটিও রয়েছে। তো বেশ ছুটির আমেজেই আমাদের দিনগুলো কাটছে আর কি। এখন সকালে ব্রেকফাস্টে একটু পরোটা করে নিলাম, আর আজকে দেখো চারকোনা পরোটা করেছি। এই ফার্স্ট টাইম আমি করলাম চারকোনা পরোটা, বেশ ভালোই হয়েছিল। আর একটু ডিফারেন্ট কিছু করলে না, মানে একই রকম জিনিসটাকে একটু অন্যরকমভাবে করলে দেখবে মানে একটু নতুনত্ব লাগে, বেশ ভালোই লাগে। আর আজকে সকালে ব্রেকফাস্টের তরকারিটা না একটু ফাঁকিবাজি করেছি। গতকালকে আমি আলু চচ্চড়ি করেছিলাম রাত্রিবেলা, সেই আলু চচ্চড়িটা ছিল মানে সাদা আলু চচ্চড়ি, তো বেশি করে রেখেছিলাম যাতে সকালবেলা ব্রেকফাস্টের আর কি তরকারিটা আর কি ঝামেলা না থাকে, সেই কারণে। তো ওই দিয়ে আর পরোটা করলাম, ওই দিয়ে সকালে ব্রেকফাস্টটা সুন্দর মতো হয়ে গেল। আর এবার ব্রেকফাস্টের বাসন কটা মেজে হাজবেন্ড তো বাজার থেকে সব বাজার নিয়েই এসেছে, বাজারটা গোছাতে হবে। তো এই যে দেখো বাজার গোছাতে এবার বসে পড়েছি। এখানে আলু আর পেঁয়াজের ঝুড়ি, এবার আলু আর পেঁয়াজের ঝুড়িটা মানে প্রতিদিনই মানে সপ্তাহে যেদিনই বাজার আসে আমি ভালো করে পরিষ্কার করে যে পেপারটা দিলাম এটা নতুন পেপার দিলাম, আবার পরের সপ্তাহে পেপারটা চেঞ্জ করে দেবো। নয়তো কী বলতো, এই আলুর যে নিচের নোংরাগুলো না খুব পরে আর কি, যেখানে রাখা হয় সেই জায়গাটায় পরে, দেখতে খুব বাজে লাগে। তো ওগুলো গুছিয়ে রেখে এবার আর যা যা টুকটাক সবজি এনেছে, খুব অল্প সবজিই এনেছে, কেননা আমাদের এই আসছে সপ্তাহে একটু ইনভিটেশনের আর কি আমেজেই কাটবে। তো সেই কারণে পরের ব্লগগুলোতে তোমরা জানতেই পারবে ইনভিটেশন কিসের কী বৃত্তান্ত, তো পরের ব্লগ সেই রিলেটেডই হতে চলেছে। তো সেই কারণে সব কিছু বাজার অল্প অল্পই করা হয়েছে। আর শুধু এখানে দেখো মাছের মাথা আর মাছের তেল নিয়ে এসছে হাজবেন্ড, মানে খুব সুন্দর তেল পেয়েছে। আসছে সপ্তাহে তোমাদের সাথে এই মাছের তেলের একটা রেসিপি শেয়ার করব, সাথে করে মাছের তেল রান্না করব কিভাবে, মানে কিভাবে পরিষ্কার করলে আর কি একটুও তিতা হবে না মাছের তেল, সব কিছুর মানে ট্রিক্স অ্যান্ড টিপস সহকারে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো মাছ মাংস মানে মাছের মাথা, মাছের তেল, চিকেন সব ধুয়ে নিলাম, মাছের মাথাটা আর মাছের তেলটা ফ্রিজে তুলে দিলাম। চিকেনটাকে তো ধুয়ে এখানে রেখেছি, ম্যারিনেট করব, তার উপায় নেই, কারণটা কি বলছি। তো এখানে চিকেনটা রয়েছে, এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটা কাটা বাকি আছে, টমেটোটা কাটবো। আর আমার হাজবেন্ড তো গোটা পেঁয়াজ খেতে ভালোবাসে, তাই গোটা পেঁয়াজ দিয়েছি মানে মাংসে দেবো আর কি। আর এখানে চিকেনের আলু কাটা হয়ে গেছে। এবার তোমাদের বলি কি কারণে চিকেনটা ম্যারিনেট করতে পারিনি। হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছি দই আনার জন্য, কিন্তু একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় দইটা এখনো অবধি এসে উপস্থিত হয়নি, বললো একটু লেট হবে। তো চিকেন ম্যারিনেট হবে আদেও বলে মনে হচ্ছে না, ইভেন চিকেনে দই পড়বে বলেও মনে হচ্ছে না। তো দেখা যাক, টমেটো আছে, টমেটো দিয়ে চিকেনটা করব। আর একটুখানি আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিলো, তো গাজর এনেছে তোমরা দেখলেই, কিন্তু শুধু গাজর দিয়ে তো ফ্রাইড রাইস হবে না, গাজর রাইস হতে পারে। একবার আমি করেছিলাম, অনেক গাজর ছিল ফ্রিজে, ওই দিয়ে গাজর রাইস করেছিলাম, কিন্তু আজকে গাজর রাইস না, আজকে একটুখানি মানে কী বলবো, সব কিছু আর কি বাঙালি ফ্রাইড রাইসে যা যা পড়ে সেই সব দিয়ে আর কি ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। তো বললামই ওর আসতে দেরি হবে, আর তার মধ্যে এতক্ষণ বেশ সুন্দর রোদ ছিল, এখন পুরো কালো অন্ধকার করে এসে মনে হচ্ছে এক্ষুনি নামবে, আর কারেন্ট নেই। আমি ভাবলাম কি যে এই যে এই সবজির, এই দেখো এখানে সবজির ঝুড়িগুলো এখানটাতে রেখেছি, আলু পেঁয়াজ, আলু পেঁয়াজটা আমার সিঁড়ির নিচে থাকতো, তো ওটাকে ভাবছি কি এই ক্যাবিনেটের মানে এই রান্নাঘরের যে নিচে ক্যাবিনেটগুলো ওই ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। সেই সব মানে রেডি করলাম আর কারেন্টটা চলে গেলো, এখন বাজে 12:10, তো আমার মোটামুটি সব হয়ে গেছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে, এই যে ভাতের উতালও চলে এসছে, তো ভাতটা হতে থাক। আর মা তো চিকেন খাবে না, মার জন্য ডিম বসাবো, তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। আর প্রেশার কুকার আলু সিদ্ধ করবো না, আলু চিকেনের সাথেই সিদ্ধ করে নেবো, মানে কষিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। তো চলো সময় নষ্ট না করে আমি রান্নাটা স্টার্ট করি, ওর ভরসা করলে পরে আজকে বিকেল 5টার আগে খাওয়া হবে বলে মনে হচ্ছে না, একটা ইম্পর্টেন্ট কাজেই আর কি আটকে পড়েছে। তো দেখা যাক কতদূর কী হয়। তাদেরকে নালিশ করলাম দেখে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে আসলো, মানে তোমাদের সাথে কথা বললাম ডিমটা সিদ্ধ বসাতে বসাতেই দেখলাম কারেন্ট চলে এসছে। তো কারেন্ট আসার সাথে সাথে আমি আগে মিক্সিতে মশলা করেছি, কেননা এখন শিলে বেটে মশলা করতে গেলে আরেক ঝামেলা, তো সেই জন্য আগে তাড়াতাড়ি মশলাটা বেটে নিয়ে আগে এই জায়গাটা অর্গানাইজ করতে বসলাম। এখানে জানো তো আমার মানে মাসকাবারির যে গ্রসারি জিনিসপত্র মানে যেগুলো এক্সট্রা থাকে সেইগুলো, আটা, চালের ড্রাম, তারপরে চিপসের কৌটো, এইগুলো সব এইখানটাতে রাখা থাকে। তো এই জায়গাটা বেশ খানিক
অনেকটা জায়গা আর কি খালি ছিল, একটা বড় হাঁড়িতে জিনিসপত্র রাখতাম, তো ওই হাঁড়িটাতে তো রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ এক্সট্রা জিনিস অত কিছু থাকে না। তো এই যে নীল ড্রামটার মধ্যে সেগুলোকে সব ট্রান্সফার করে হাঁড়িটাকে সরিয়ে দিলাম, দিয়ে দেখো এই যে এই পাশটাতে বেশ খানিকটা জায়গা ফাঁকা হয়েছে। তো এই জায়গাটাতেই আর কি দেখো এই ঝুড়িটাকে পেঁয়াজের ঝুড়ি ওপরে রেখে দিচ্ছি আর ঝুড়িটাকে সেট করে দিলাম। আর তোমাদের সাথে আর কি ওই ভিডিওটা শেয়ার করতে করতেই কারেন্টটা চলে গেল, তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি বাকিটুকু শ্যুট করেছি। তা পুটুবাবুর লেজে একটা প্লাস্টিক হালকা করে বেঁধে দিয়েছি, তো ওই প্লাস্টিকটা দেখে ও ভাবছে না জানি কি না কি, তো সেটা খোলার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। না গো, ম্যারিনেশনের দইটা অবশেষে পড়লো, হাজব্যান্ড ঠিক টাইম মতো চলে এসছে, মানে আমি রান্নাটা বসাতে যাবো তার কিছুক্ষণের মধ্যেই ও চলে এসছে। তো এসছে যখন ভাবলাম ম্যারিনেশনটা করেই ফেলি, মানে দই, তারপরে সব মশলা যে বেটে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নাতে, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরের চিলি পাউডার, নর্মাল যে লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, সব কিছু দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। বেশি সময় রাখতে পারবো না, 10-15 মিনিট রাখবো, তারপরেই রান্নাটা বসিয়ে দেবো। গেল সপ্তাহে যে কাজটা তোমাদেরকে বলছিলাম যে হাজব্যান্ডকে দিয়ে করাবো, তো অবশেষে সেই কাজটা করাতে পেরেছি। অর্ধেকটা করে রেখে দিয়েছিলো, মানে এই বাঁশগুলোকে ওই রেলিংয়ের সাথে বেঁধে রেখে দিয়েছিলো গেল সপ্তাহে, দড়িটা টানানো হচ্ছে না। আর এত বৃষ্টি ওকেই বা কী বলবো। তো আজকে দেখলাম যেহেতু বৃষ্টিটা মানে আর কি হয়নি সকাল থেকে সেইভাবে, তো সেই কারণে আমি বললাম মানে বাড়ি আসার পরে আগে বলেছি যে দড়িটা আগে টানিয়ে দিতেই হবে। কী বলো তো, এই জামাকাপড়গুলো না এই ছোট্ট বারান্দাটাতে না মেলতে খুব অসুবিধা হয়, তো বৃষ্টি বাদল না থাকলে যদি একটু রোদ ওঠে চট করে এখানে মেলে দিলে পরে ঝটপট শুকিয়ে যায়, আর নিচে যেতে হয় না বা ছাদে উঠতে হয় না, তো ছোটো ছাদটা যখন রয়েছে তাই জন্য বললাম যে দড়িটা টানিয়ে দাও। তো অবশেষে দড়িটা টানিয়ে দিয়েছে, আর আকাশের অবস্থাটা দেখো, আকাশও কনফিউজ যে রোদ উঠবে নাকি মেঘ করবে। আর এখানে আমাদের পাশের বাড়িতে তো দুর্গাপুজো হয়, দেখো প্যান্ডেলও হয়ে গেছে। তারপর চিকেনটা বসিয়ে দিলাম এখানে সর্ষের তেলের মধ্যে, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আর এই পেঁয়াজের মধ্যেই না কয়েকটা টমেটোর টুকরোও দিয়ে দেবো। এতদিন টমেটো খেতে পারিনি, অনেক দাম ছিল, মানে সোনার দামের সমতুল্য ছিল সেই কারণে। এখন টমেটো সস্তা হচ্ছে, এখন সব তরকারিতেই টমেটো খাওয়া হবে। আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড আছে, তবুও টমেটোটা খাওয়াটা আমি ছাড়তে পারি না, কী করবো অভ্যাস। তো সিডগুলো বাদ দিয়ে দিই, মানে বীজগুলো বাদ দিয়ে তারপরে টমেটোটা আর কি তরকারি দিই, তাতে খুব একটা অসুবিধা হয় না। তো যাই হোক, টমেটোর মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তো দেখতেই পারলে। তারপরে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিলাম, তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। আলুগুলো কিন্তু আমি সিদ্ধও করিনি, ভেজেও নিইনি, কারণ অত সময় হাতে ছিল না, সেই কারণে ঝটপট রান্নাটা নামাতে হবে। আর অনেকটা কোয়ান্টিটিতে চিকেনটা দেখছো, এই কারণ হচ্ছে আগামীকালকে একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণে আর কি একটু বেশি করে চিকেনটা করে রাখছি, আগামীকাল যাতে রান্নাবান্না না করতে হয় সেই জন্য। আর চিকেনটা দেখো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে আরও কিছুক্ষণ কষাবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। তারপরে দেখো মানে ভালো মতন কষে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো সেদ্ধ হয়েই গেছিলো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়েছে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামানো রাখ দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, তবেই আমাদের মুরগির লাল ঝোল একদম রেডি। ভাত তো আগেই হয়ে গেছিলো, আর চিকেনটাও নামিয়ে ফেললাম, রান্নাবান্না তো সবই কমপ্লিট। এবার চলো ঝটপট রান্নাঘরটা ক্লিন করে নিয়ে ঘরটা মুছে নিই।
স্নান সেরে পুজো করে নিলাম, এইবারে একদম চুলটুল বেঁধে সিঁদুর পরে চলে এসেছি। দুপুরের লাঞ্চটা বাড়বো সেই কারণে, তার আগে আর কি ঘরের জানলাগুলো দিয়ে দিচ্ছি। বেলা অনেকটাই গড়াতে চললো, এরপরে ঘরে মশা ঢুকবে। আর এখন আমাদের এখানে না প্রচণ্ড মশা হয়েছে, আর চারিদিকে এত ডেঙ্গু হচ্ছে। সবাই তোমরা কিন্তু খুব সাবধানে থেকো। এখানে দেখো হাজবেন্ডের থালটা রেডি করছি, সারা সপ্তাহ অফিসে আর কি খাওয়া দাওয়া করে, সেভাবে তো সাজিয়ে গুছিয়ে এভাবে খেতে দেওয়া হয় না। তো ছুটির দিনগুলো চেষ্টা করি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার, যাই রান্না করি না কেন। তো সুন্দর করে প্লেটটা এখানে রেডি করছি। আর এই হচ্ছে আমাদের সিম্পল সানডে স্পেশাল লাঞ্চ থালি, সাদা ভাত, স্যালাড আর চিকেনের লাল ঝোল আর হচ্ছে টমেটোর চাটনি। বন্ধুরা, এই ছিল আমার সানডে স্পেশাল মর্নিং টু আফটারনুন রুটিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।